সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি এম এম মুহিব, আজকে তোমাদের বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা জুতা আবিষ্কার নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুরুতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার দাদা অর্থাৎ পিতামহ বলতে দাদাকে বোঝানো হয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক ছিল বাংলা সাহিত্যের। তিনি বাংলা সাহিত্যের যতগুলো ধারা আছে সবগুলোতে তিনি বিচরণ করেছেন অত্যন্ত দক্ষতার সাথে এবং কৌশলে। তিনি যেমন ছিলেন চিত্রকর, তেমনই ছিলেন তিনি লিখেছেন উপন্যাস, লিখেছেন কাব্য, লিখেছেন কাব্য উপন্যাস, অসংখ্য গ্রন্থ তিনি রচনা করেছেন। যেমন তার বিখ্যাত যে গ্রন্থগুলো, কাব্যগ্রন্থ হলো যেমন মানসী, সোনার তরি, চিত্রা, কল্পনা, অত্যন্ত বিখ্যাত। এরপর রয়েছে খনিকা, গীতাঞ্জলি। এই লেখক মাত্র পনেরো বছর বয়সে তিনি তার প্রথম যে গ্রন্থ বনফুল, সেই বনফুল গ্রন্থটি তিনি রচনা করেন মাত্র 15 বছর বয়সে, সেটা প্রকাশিত হয়েছিল। কিন্তু তার যে ছোট গল্পগুলো গল্প গ্রন্থ নামক একটি বই, সেই বইয়ের গল্পগুচ্ছ নামক বইয়ের 4 খণ্ড সেখানে সংযোজিত করা হয়েছে। এবং তার বিখ্যাত যে কতগুলো উপন্যাস রয়েছে, যেমন চোখের বালি, গোরা, ঘরে বাহিরে, যোগাযোগ, শেষের কবিতা। বন্ধুরা, একটা কথা মনে রাখবে কিন্তু, যে শেষের কবিতা, দেখো যে শেষের কবিতা মনে হয় যে এটা একটা কাব্যগ্রন্থ, তোমাদেরকে কিন্তু প্রশ্ন করবে এমসিকিউতে, খুব সাবধান। দেখতে কিন্তু মনে হয় যে কবিতা বা কাব্যগ্রন্থ, কিন্তু আসলে তা না, বরং শেষের কবিতা কিন্তু একটা উপন্যাস। খুব ভালো করে মনে রাখবে এটা। আর তার নাটকগুলো হলো বিসর্জন, ডাকঘর, রক্ত করবে, কবরী না। তিনি উনিশশো তেরো সালে এশিয়ার ভিতরে, অর্থাৎ এই যে এশিয়া মহাদেশের ভিতরে, তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি কিন্তু বাঙালি সহ প্রথম ছিলেন। তার যে কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটার নাম হচ্ছে গীতাঞ্জলি। আবার বলছি, সেই কাব্যগ্রন্থটার নাম কি? গীতাঞ্জলি, যাকে ইংলিশে বলা হয়েছিল সং অফ অফারিংস। ওকে, এই মহান লেখক 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি কলকাতায় মারা যান। চলো এবার আমরা মূল কবিতায় যাই, যে জুতো আবিষ্কার ঘটনাটাকে। এটা একদমই সিম্পল, সহজ এবং খুব কোনো ঝামেলা ছাড়াই মূলত একটা কবিতা। তোমাদেরকে একটু ছোট্ট করে এর গল্পটা বলে নিই, কোনো পেঁচানো নেই, কোনো ঝামেলাও নেই, তোমরা বুঝবে খুব ভালো করে। জুতো আবিষ্কারের ঘটনাটা মূল হলো যে রাজার পায়ে একদিন তার মনে প্রশ্ন জাগলো, যে আমি তো বিশাল বড় রাজা, বিশাল রাজ্য আমার কথায় চলে, হাজার হাজার প্রজা আমার কথায় উঠে বসে, কিন্তু রাজার মনে খুব প্রশ্ন জাগলো যে আমার পায়ে কেন ধুলা লাগবে। তখন সে কিন্তু তার মন্ত্রীদেরকে প্রশ্ন করলো যে আমি রাজা, আমার পায়ে যে ধুলো লাগে, তোমরা এ নিয়ে কোনো প্রতিকার করো না কেন? তোমাদেরকে আমি কি বিনে টাকায় পুষে রেখেছি, না টাকাগুলো আমি খরচ করতেছি ফাফো? তখন যে মন্ত্রী ছিল তার অত্যন্ত চিন্তায় পড়ে গেল যে কি করা যাবে রাজাকে, যে প্রশ্ন করলো যে পাকে কিভাবে ধুলা থেকে মুক্তি করবে। তখন পুরো রাজ্যে একটা চিন্তার ছায়া পড়ে গেল। মন্ত্রীরা বসলেন সভাসদে, আলোচনায় বসলেন যে রাজাকে কিভাবে ধুলামুক্ত করা যায়, অর্থাৎ রাজার পাকে। প্রথমে মন্ত্রীরা কী করলো, রাজাকে একটু পটানোর চেষ্টা করলো যে রাজা মশাই, দেখেন আপনার যদি পায়ে ধুলা না থাকে তাহলে আমরা কার কদম বুঝি করবো, অর্থাৎ পা ছুঁয়ে সালাম করে কার পায়ের ধুলা নেব। তো রাজা একটু কনভিন্স, কিন্তু কনভিন্স হয়ে পরে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা ধুলা নেবে তার মানে কি আমার পুরো পায়ে ধুলা থাকবে? এটা তো হতে পারে না। রাজা বললো, না আমি তোমাদের কথা মানি না, বরং তোমরা এরকম একটা সিদ্ধান্ত নাও, এরকম একটা পদ্ধতি বের করো আমার পায়ে যেন ধুলা না লাগে। পুরা রাজ্যে আবারও চিন্তায় পড়ে গেল। যারা মন্ত্রী ছিল তাদের বাড়িতে কোনো রান্নাবান্না হচ্ছে না, কারণ হচ্ছে রাজা বলে দিয়েছিল চাকরি থেকে ছাড়া তো করবি, ইভেন তাদের মাথা কেটে নেওয়া হবে, অর্থাৎ মুন্ডু কর্তন করা হবে। পুরা রাজ্যে যখন এই অবস্থা, তখন মন্ত্রীরা বসে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছালো যে যদি পুরো রাজ্যটাকে, দেখো কি ফানি একটা কথা, পুরো রাজ্যটাকে যদি ঝাড় দেওয়া হয়, অর্থাৎ ঝাড়ু দিয়ে পুরো ধুলোমুক্ত করে দেবে, তাহলেই তো রাজার পায়ে ধুলো লাগলো না।
কিন্তু যখন এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য লক্ষ লক্ষ ঝাড়ু কিনে ঝাড় দেওয়া শুরু করলো, পুরা রাজ্যে, এবার একটু কল্পনা করে দেখো, পুরা রাজ্যে ধুলায় ধূসরিত হয়ে গেল এবং রাজ্যে সূর্যের আলো পর্যন্ত আসতে পারে না, অর্থাৎ ধুলার কারণে মানুষ নিঃশ্বাস নিতে পারে না, নানান সমস্যায় জর্জরিত হলো। পরে কী হলো? পরে হলো এই ধুলাকে আবার সমাধান করার জন্য, ধুলার সমস্যা সমাধান করার জন্য তিনি আবার কী করলেন, পানি এনে, অর্থাৎ নৌকা দিয়ে, যে নৌকা চলাচল করে যে নদীতে বা সাগরে, সে পানি এনে পুরা রাজ্যে আবার একদম পুরা কাদায় কর্দমাক্ত করে ফেললেন। অর্থাৎ সমাধান কিন্তু হলো না, মানুষ সেখানে এই কাদার ভিতরে থেকে রান্নাবাড়ি করতো এবং হচ্ছে কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লো। রাজা তখন প্রশ্ন করলো, খুব আশ্চর্য হয়ে গেলো, তোমাদেরকে কেন টাকা দিয়ে রাখছি, তোমরা কোনো সমাধানই করতে পারো না। পরবর্তীতে একজন বিজ্ঞ মুচি, মুচি তোমরা চিনো বন্ধুরা, মুচি হচ্ছে যিনি জুতা সেলাই করেন বা যাদেরকে বলা হয় যে যারা জুতা তৈরিও করেন, সে মুচি পরবর্তীতে এসে বললেন যে মহারাজা, এটা তো একটা সহজ একটা বিষয়, আপনি কেন এত চিন্তা করছেন, আপনার একটু সহজভাবে চিন্তা করেন, আপনার পাটাকে যদি শুধু চামড়া দিয়ে একটু ঢেকে দিই তাহলেই তো আপনার পায়ে ধুলো লাগে না। তখন কতগুলো চাটুকার মন্ত্রী থাকে, তোমরা জানো তোমাদের আশেপাশে এরকম থাকে, এরকম এই চাটুকার মন্ত্রী তখন বলল, আহা, এই মুচির কথা তো আমিও, এটা তো আমিও জানতাম যে চামড়া দিয়ে ঢেকে দিলে রাজার পায়ে ধুলো লাগবে না, এটা এই শালা কিভাবে জানলো। তখন মূলত রাজা ওই মুচিকে খুব প্রশংসা করলো এবং রাজা এই ধুলো থেকে মুক্ত হলো এবং জুতা সেই প্রথম থেকে আবিষ্কার হলো। এই হলো মোটামুটি এই কবিতাটার ঘটনাটা তোমাদেরকে বললাম। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কল্পনা নামক কাব্যগ্রন্থ আছে, আবার বলছি কল্পনা নামক কাব্যগ্রন্থ, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, তোমাদের MCQ-তে কিন্তু আসে এগুলো, কল্পনা নামক কাব্যগ্রন্থ থেকে এটা চয়ন করা হয়েছে। চলো এবার, যে এর এখানে কঠিন শব্দ খুবই কম, বাট তারপর আমরা প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা শব্দ যেগুলো কঠিন পাবো সেগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দিব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা একটু শব্দভিত্তিক আলোচনা করি। কহিল হবু, এই হবু চরিত্রটা তোমরা মনে রাখবা, শুনো গো গবু রায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র। এই যে সারা রাত্রটা দেখ দিবে, কেন দিবে, প্রশ্ন করতে পারে যে রাজা কখন ভেবেছিল, সকালে না দিনে না রাতে, বরং সারা রাত্রে। মলিন ধুলা, মলিন মানে হচ্ছে তোমার যে, অর্থাৎ ধুলো টুলো পড়লে যে একদম কেমন হয়ে যায় না, সেটাকে বলে মলিন। ধুলা লাগবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। ধরণী মানে তোমরা, ধরণী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, চরণ শব্দের অর্থ হচ্ছে তোমার পা, ফেলা মাত্র, তোমরা শুধু বেতন সহ বাটি, রাজার কাজে কিছুই নাই দৃষ্টি। দেখো রাজা বলছে যে তোমরা খালি বেতন, বসে বসে বেতন খাও, রাজার কোনো কাজে তোমাদের দৃষ্টি নাই। আমার মাটি লাগায় মোর মাটি, রাজ্যে মোর একই অনা সৃষ্টি, শীঘ্রই করিবে প্রতিকার। প্রতিকার শব্দের অর্থ হলো তোমার, যেটাকে বলা হয় যে তোমার সংশোধন করা বা কোনো সমস্যা সমাধান করা, যেটাকে আমরা বলি, নহিলে কারো রক্ষা নাহি আর। এটা স্বাভাবিক কথা, এখানে আশা করি কোনো ঝামেলা নেই। চলো পরেরগুলোতে দেখি। শুনিয়া শুনিয়া গবু ভাবিয়া হলো খুন। গবু, গবু হলো মূলত ওই যে রাজার মন্ত্রী বলা যেতে পারে, রাজার যে খয়ের খে আছে তারা। দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, ত্রাস, ত্রাস শব্দের অর্থ হচ্ছে তোমার, তোমার জানো হয়তো যে মানে আতঙ্ক বা হচ্ছে খুব হুমকি, যেটা সেটাকে বলা হয় ত্রাস। ঘর্ম মানে হচ্ছে ঘাম, বহে গাত্রে, গাত্রে মানে হচ্ছে তোমার শরীর বা তনু বা দেহ বলা যেতে পারে। পণ্ডিতের হইল মুখচুন, মুখচুন মানে এটা কবিতার ছন্দ মিলিয়েছে, মানে পণ্ডিতেরা মুখ ভার করে আছে, একদম মুখে চুন কালি দেওয়া অবস্থায় আছে। পাত্রদের নিদ্রাহী রাত্রে, রান্নাঘরে নাইক চড়ে হাড়ি। রান্নাঘরে নাইক চড়ে হাড়ি মানে হচ্ছে তোমার যে রান্নাঘরে রান্নাবান্ন বন্ধ হয়ে গেছে গৃহিণীরা, কারণ হচ্ছে রাজা বলেছে মুন্ডু কেটে নেবে। কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে অশ্রুজলে। দেখো অশ্রুজল শব্দটা তোমাকে একটু আইডেন্টিফাই করি, অশ্রুজলকে ভাঙলে পাই অশ্রু প্লাস জল। অশ্রু মানে হচ্ছে তোমার এই যে চোখের যে জলটা, সেটাকে বলা হয় মূলত অশ্রু, আর জল তো জলে, অর্থাৎ চোখের জলে ভাষায় পাকা দাড়ি, অর্থাৎ এই যে দাড়ি যে ছিল। কহিল গবু হবুর পাদ পদ্মে, গবু হচ্ছে তো রাজার যে লোক এবং হবু হচ্ছে রাজা, সে পায়ে হাত রেখে বলল, কি বললো দেখো, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইবে কি পায়ে। ওই যে তোমাদেরকে বলেছিলাম
যে রাজামশাই, ধুলা যদি আপনার পায়ে না লাগে তাহলে আমরা কিভাবে আপনার পা থেকে ধুলা নিব, অর্থাৎ দোয়া নিব কিভাবে? শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি। রাজা বলল, না তোমার কথা তো জোশ, মানে ভালো, কিন্তু যাই বলো না কেন আমি কনভিন্স না, আগে ধুলা তো দূর করো। ভাবিয়া পরে পদধুলির তত্ত্ব, বলছে যে পরে ভাবিও, এখন তোমার ধুলার তু আমার পা থেকে যে ধুলি নিবা এই তত্ত্ব এখন বইলা লাভ নেই, এখন সমাধান একটাই, আমার পায়ে ধুলো লাগবে না, বাস। ধুলা অভাবে না পেলে পদ ধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। এই মাহিনা শব্দের অর্থ হচ্ছে বেতন, যে বেতন, যে বেতনকে বলা হয় মাহিনা। তোমরা যে আমার টাকা পয়সা খাও এগুলো সব মিথ্যা, তোমরা আমাকে ফাঁকি ঝুঁকি করে খাচ্ছ। কেন তবে পুষিনু এতগুলো? পুষিনু শব্দের অর্থ হচ্ছে তোমার পোষলাম, মানে লালন পালন করলাম। উপাধি ধরা, উপাধি ধরা মানে হচ্ছে তোমার যে, যেমন রাজা অমুক, বিজ্ঞ লোক, বিজ্ঞানী, এরকম পণ্ডিত, যে নানান তোমাকে যে উপাধি দিলাম, এই উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে। ভৃত্তে শব্দের অর্থ হচ্ছে তোমার দাস বলা যেতে পারে, বা হচ্ছে অধনস্থ লোক। অধনস্থ লোক মানে হচ্ছে রাজার যে প্রজা বা কর্মচারীদেরকে বলা হয় ভৃত্য। আগের কাজ আগে তুমি, আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো, বলছে আগে তোমার কাজটা করো, পরে তুমি পরের কথা ভাবো। কিন্তু এবার দেখো পরে কি বলছে, আধার দেখে রাজার কথা শুনে। আধার দেখে মানে ওই যে আমরা বলি না চোখে সর্ষে ফুল দেখে, অর্থাৎ ভয় পাইলে কি হয় চোখে অন্ধকার দেখে, তো হবু গবুর কথা শুনে চোখে একদম অন্ধকার দেখা শুরু করে দিয়েছে। যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী। মন্ত্রী কি করলো, যে আরো পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে সবাই যত্ন করে নিয়ে আসছে রাজার দরবারে, যে কি সমাধান করা যায়। দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আটি। চশমা চোখে আটি মানে হচ্ছে তোমার যে শিয়াল পণ্ডিতের মতো চশমা এখানে নাকের এখানে পড়ে, তারপরে এরকম যে তাকায়, যে অত চশমা টোকে দিয়ে তারা ভাবা শুরু করছে যে সমাধানটা কি। ফুরে গেল 19 পিপে নস্য। 19 পিপে নস্য মানে হচ্ছে তোমার যে ধরো তামাক টামাক খায় না, সেই ধরো এই 19 পিপে মানে একটা মাপার একটা যন্ত্র, সেই মোটামুটি তামাকও শেষ হয়ে গেছে 19 পিপে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। পিপে ডাকে, পিপে শব্দের অর্থটা তোমাদের একটু বলে দিই। পিপে শব্দের অর্থ হচ্ছে তোমার এই যে গ্রামে তোমরা দেখবে যে বাঁশ, বাঁশকে অর্থাৎ বাঁশের মাঝখানে যে ছিদ্র থাকে সেটার ভিতরে অনেকে গ্রামে গোয়াল ঘরে অর্থাৎ গরুর দুধ দোহনের জন্য সেটা ব্যবহার করে থাকে। এই পিপে মানে বলা যেতে পারে এরকম বাঁশের চুঙ্গা বলে আর কি, অনেক সময় চুঙ্গা সেটা হতে পারে। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধায় তবে কোথায় হবে শস্য। বলছে আচ্ছা ধরো মাটিটাকে আমরা সরাই দিলাম, তাহলে তো রাজার পায়ে মাটি লাগলো, কিন্তু কথা হলো তাহলে আমরা ফসল ফলাবো কোথায়? শস্য শব্দের অর্থ তোমরা জানো যে ধান, আম জাম যেগুলো আছে, অর্থাৎ ধান গম যেগুলো আছে সেগুলোকে বলা হয় শস্য। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে? রাজা কোনোভাবে মানতে রাজি না, বলছে যদি তাই যদি না হয় তাইলে পণ্ডিতেরা কেন আছে, আজকে আমার জবাব দাও। সকল মিলে যুক্তি করি শেষে কিনিল আটা। আটা, আটা মানে হচ্ছে তোমার যে ঝাঁটা, যে গ্রামে যে ঝাড়ু দেয় সে ঝাড়ুকে বলা হয় আটা। 17.5 লক্ষ, সংখ্যাটা তোমরা মনে রাখবে, কারণ হচ্ছে সংখ্যা দিয়ে তোমাদের MCQ-তে প্রশ্ন আসে, এবং মনে রাখবা গল্প কবিতা পড়ার সময় সংখ্যাটাকে খুব মনে রাখবে, MCQ-তে কিন্তু প্রশ্ন আসে, জ্ঞানমূলকেও আসে। তাহলে আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, দেখো তো উত্তর দিতে পারো কিনা, যে কত লক্ষ আটা কিনা হলো, মানে ঝাড়ু কিনা হলো, তাহলে উত্তর কি? 17.5 লক্ষ। ঝাটের চোটে, ওই যে ঝাড়ু দিয়ে যে ঝাঁটা দেয়, ঝাটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ। দেখো কত ফানি, সবাই মিলে ঝাড়ু দেওয়া শুরু করলো, তখন রাজার গায়ে ধুলা পালিতে একদম পুরো ভরে গেছে। বক্ষ, বক্ষ মানে হচ্ছে তোমার এই যে বুক মুখ এগুলাকে বলা হয় বক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ। নারে, নারে শব্দের অর্থ হচ্ছে না পারে, ওই যে মরণ জ্বালা সহিতে নারী দিবানিশি কাঁদি, যে একটা কথা আছে না, এই নারী শব্দের অর্থ নারে মানে হচ্ছে না পারে, অর্থাৎ কেউ খুলতে পারে না চোখ। ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, সূর্য পর্যন্ত ঢেকে গেছে। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। উজ্জ মানে হচ্ছে তোমার আর নগরকে দেখা যায় না, অর্থাৎ কুয়াশা ঢেকে ফেললে আমরা দূর দূরান্তে যেমন
বাড়িগুলো যেমন দেখা যায় সেরকম দেখা যাচ্ছে, নগর আর দেখার সুযোগ নেই। নগর মানে হচ্ছে শহর বা রাজ্য। কহিল রাজা, করিতে ধুলাধুর জগৎ হলো, জগৎ শব্দের অর্থ হলো পৃথিবী, ধুলায় ভরপুর। রাজা এবার কইল যে ধুলা দূর করতে এবার পুরো জগৎটারই তোমার ধুলাময় করে দিলাম। এরপরে দেখো কি বলে, তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে তোমাদের বাংলা সেকেন্ড পেপারে তোমরা পড়েছ, এটাকে বলে ধীরুক্তি, পদের ধীরুক্তি তোমরা পাবে ইনশাল্লাহ। মশক কাকে 21 লাখ ভেস্তে, মশক কাকে মানে হচ্ছে ধরো ধরো তোমার কলসি বলা যেতে পারে। আর সংখ্যাটা দেখো 21 লাখ ভেস্তি, ভিস্তি মানে হচ্ছে তোমার আগে প্রাচীন যুগে অর্থাৎ অ্যারাবিয়ান যে যারা যাযাবর ছিল, বেদুইনরা ছিল, তারা কি করতো, চামড়ার এক ধরনের থলি ছিল যার ভিতরে পানি রাখা যেত, মশক বলা হয়। 21 লাখ সংখ্যাটা মনে রাখবে যে 21 লাখ মশক কাকে ছিল আর কি। পুকুর পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক জলে কিস্তি, চলে কিস্তি জলের যে মরিল জল বিনা। দেখো এরপরে কি ঘটনাটা ঘটলো, বিনা মানে বিহীন, এরপরে নাইক চলে কিস্তি, কিস্তি শব্দের অর্থ হচ্ছে নৌকা। এরপর কি করলো, যখন নদীর পানি সব আনা শুরু করলো, যেখান দিয়ে কিস্তি মানে নৌকা চলার কথা, নৌকা চলা বন্ধ, মাছ মাছ পানি ছাড়া বাঁচে না। দেখো মাছ কিন্তু এখন মরা শুরু করেছে। ডাঙার পানি, ডাঙা শব্দের অর্থ হলো তোমার এই যে আমরা যে বলি স্থল মানে মাটির যে ভূমি সেটাকে বলে ডাঙা, আর ওইটা যেটা নদী সেটাকে বলে স্থল, ঠিক আছে, সরি স্থল না তো জল আর স্থল, ডাঙা হলো স্থলটা বুঝায়। প্রাণী সাঁতার করে চেষ্টা, এখন কি হলো, মানুষেরা এরকম ভাবে পানি দেওয়া শুরু করলো সব মানুষে সাঁতরানো শুরু করছে, মানে পানি দিয়ে পুরো রাজ্য তলায় ফেলছে। পাকের তলে মজিল বেচা কিনা, মজিল মানে মজলো, মজলো মানে হচ্ছে যে নর্মাল বাজারে যে বেচা কিনা হয় সে বেচা কিনা পানির মধ্যেই মানুষ বেচা কিনা শুরু করে দিল। সর্দির জ্বরে উজাড় হলো দেশটা, প্রশ্ন তোমাদের আসতে পারে যে একটা রোগ হয়েছিল, জুতা আবিষ্কার কবিতার ভিতরে রোগটার নাম কি, কাশি ঠান্ডা না করোনা না অমিক্রন, তখন তোমরা উত্তর দিবা কি সর্দি জ্বর, ঠিক আছে। ওকে, কহিল রাজা, এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাঁধা। এবার রাজা বলল যে সব গাধা বলে আমি, ধুলা দূর করে এখন হয়ে গেছে সব কাঁধা। কাঁধা মানে তোমরা জানো যে প্যাক বলে আমরা, বা কাঁধা নরম মাটি যেটা। আবার সবে ডাকিল পরামর্শ, ওই যে রাজার মন্ত্রী সবাই পরামর্শ ডাকলো, বসিল পুনো, পুনো মানে হচ্ছে আবার পুনরায়, যতেক গুণবন্ত, যতেক মানে যত সব, গুণবন্ত মানে হচ্ছে গুণ ধরা লোক, গুণবান লোক। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, তাদের মাথাটা তো সব ঘুরে গেছে মানে মাথা ভনমান করতেছে এক কথায়, আর হচ্ছে চোখে সর্ষে ফুল দেখা, এই সর্ষে মানে ওই যে চোখে সর্ষে ফুল বলি আমরা সেই প্রবাদ প্রবচন। ধুলার হায় নাহিক পায় অন্ত, অন্ত মানে এই যে ধুলার সমস্যার কোনো সমাধান নাই, অন্ত মানে সীমাহীন, অন্ত মানে শেষ, আর অনন্ত মানে সীমাহীন। কহিল মহি, মহি শব্দের অর্থ হচ্ছে তোমার পৃথিবী, ধরণী, এর আরো শব্দ হচ্ছে অবনী, ঠিক আছে। মাদুর, মাদুর মানে তোমরা জানো মেট, অর্থাৎ এই যে কার্পেট দিয়ে, এবার আবার বোকারায় আরেকটা প্রশ্ন উত্তর দেওয়া শুরু করবে যে পুরো পৃথিবীর, পুরো পৃথিবীকে আমরা কার্পেট দিয়ে বিছিয়ে দেই, দিয়ে ঢাকো। দেখো বলেছে ফরাস পাতি, ফরাস হচ্ছে তোমার, ফরাস হচ্ছে তোমার এই যে কার্পেটগুলো কি বলা হয় ফরাস, ফরাস পাতি করিবুদুলা বন্ধ। কহিল কেউ রাজারে ঘরে রাখো, কোথায় যেন থাকে না কোনো রন্ধ্র, রন্ধ্র শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। এবার অনেকে বললো কি যে রাজার এবার ঘরের ভিতরে আটকে রাখো, কোনো ছিদ্র যেন না থাকে, অর্থাৎ যে বেহুলা লক্ষ্মীন্দরের ঘরের মতো কোনো ছিদ্র থাকবে না, তাহলে তো ধুলা যাবে না। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না, তাদের জ্ঞানী গুরুদের প্রশ্ন। রাজা ঘরের ভিতর আটকে রাখবো এবং সে যদি ধুলার ভিতর বের না হয়, তাহলে তো রাজার পায়ে ধুলা লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। রাজা বলে তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার এখনো তোমার সন্দেহ জাগতেছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। রাজা বলছে দেখো এখানে সুন্দর একটা চমৎকার একটা লাইন বলছে যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি, অর্থাৎ মাটিকে, এই মাটির ভয় যদি আমি লুকাই থাকি তাহলে পুরো রাজ্যটাই মাটি হয়ে যাবে, বলে না যে আমার পরিশ্রমটা মাটি হয়ে গেছে, এই মাটি কিন্তু হচ্ছে তোমার নষ্ট হওয়া অর্থে, এই মাটি কিন্তু কাদা মাটি না। দিবস, দিবস শব্দের অর্থ দিন, রাতি মানে রাত। রহিলে আমি বন্ধ, কহিল সবে চামার তবে, চামারের তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়ে দাও পিত,
মিষ্টি। এবার বলছে তাহলে চামারের এটাকে নিয়ে আসে। চামার শব্দের অর্থ হচ্ছে চামার, চামার শব্দের অর্থ হচ্ছে চর্মকার। দেখো চর্মকার, চম্ম আর চামার, চামার মানে হচ্ছে মুচি, যাদেরকে বলি যারা জুতা সেলাই করে, অর্থাৎ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, যারা হচ্ছে মুচির কাজ করে তাদেরকে বলা হয় চামার। চর্ম মানে হচ্ছে যে গরুর বা ছাগল এদের যে চামড়া, তাই সেগুলোকে চর্ম। মরিয়াদ পৃথি ধুলির মহি, মহি শব্দের অর্থ আগে গিয়েছে পৃথিবী, ঝুলির মাঝে ঢাকি, মহিপতির মহি, দেখো একটা সুন্দর একটা শব্দ, মহির পতি, যে মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর পতি শব্দের অর্থ তোমরা জানো, না জানলে মনে করে দিচ্ছি স্বামী। তাহলে পৃথিবীর স্বামীকে, পৃথিবীর স্বামী হচ্ছে রাজা, অর্থাৎ রাজার রাজ্য। ওকে, রহিবে মহাকীর্তি কহিল সবে, হবে সে অব হেলে, যোগ্য মতো চামার যদি মেলে। যোগ্য মতো অর্থ হচ্ছে তোমার অত্যন্ত ভালো, অর্থাৎ দক্ষ চামার এবার কই পাইব। এবার হইল রাজার চর ধাইল হেতা হোতা, চর শব্দের অর্থ হচ্ছে তোমার এই চর, কিন্তু সেই চর না, এই চর শব্দের অর্থ হচ্ছে তোমার যে গোপন যারা কাজ করে, অর্থাৎ গোয়েন্দা বলা যেতে পারে। এখন হেতা হোতা এদিক ওদিক ছুটিল সবে, ছাড়িয়া সব কর্ম, সব কাজ কাম ছাড়িয়া সবাই ছোটাছুটি শুরু করলো, যোগ্য মতো চামার নাহি কোথা, মিলে এত উচিত মতো চর্ম, তখন ধীরে চামার কুলপতি। দেখো এবার যখন এই খোঁজাখুঁজি শুরু করলো, চামার কুলপতি, চামার অর্থ জানো, কুল মানে হচ্ছে বংশ বলা যেতে পারে, আর পতি মানে হচ্ছে তোমার রাজা বা স্বামী। তাহলে চামারদের যে বিজ্ঞ লোক, অর্থাৎ চামার যে ওস্তাদ, এবার সেই চামার ওস্তাদ এসে বলল, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। ঈষৎ শব্দের অর্থ হচ্ছে সামান্য হেসে, হালকা হেসে, একটু মুচকি হেসে বলা যায়, স্মাইলিং ফেস। হেসে বৃদ্ধ, বলিতে পারি করিল অনুমতি, সহজে যায় মানুষ হবে সিদ্ধ। বলল যে রাজা, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি একটা কথা বলি আপনাকে। তো বলছে বলো, নিজের দুটি চরণ ঢাক তবে ধরণী আর ঢাকিতে নাই হবে। বলছে রাজা, আপনার যে দুইটা চরণ মানে পা দুইটা আছে, এই পা দুটো আগে ঢুকে ঢাকে ফেলেন, তাহলে দেখবেন পুরা রাজ্য আর আপনার ঢাকা লাগবে না। পরে কি হলো দেখো, একদম শেষ পেড়া এখানে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মলো সকল দেশ শুদ্ধ। বলে এত সোজা নাকি, এত পুরা দেশ শুদ্ধ ভাবতেছে, তারা কোনো কিছু সমাধান করতে পারলো না। মন্ত্রী কয়ে বেটারে শুল বিধে, মন্ত্রী এবার কয়ে যে বলতেছে যে বেটারে শুলে বিধা, শুল শব্দের অর্থ হচ্ছে তোমার ফাঁসির মঞ্চ, গ্যালোস। কারার মাঝে করিয়া রাখো বুদ্ধ, অর্থাৎ কারা শব্দের অর্থ জেল, আর বুদ্ধ শব্দের অর্থ আটকে রাখো আর কি। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিলে বুড়া বসিয়া পাদুপান্তে। বুড়ো লোকটা পায়ের পাশে বসিয়া ভাবতেছে, আর মন্ত্রী বলতেছে যে রাজার পাকে চামড়া দিয়ে আটকে রাখবো, এটা কেমন ধরনের অপমানমূলক কথা। মূলত মন্ত্রীদের কাজ হচ্ছে একটু তেল তেল মেরে রাজাকে খুশি করা, কাজটা কিন্তু ভালো, কিন্তু মন্ত্রী এটা নেগেটিভ নিয়েছে। মন্ত্রী কয়ে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। এবার দেখো মন্ত্রী বললো যে আরে এ কথা তো আমারও, এটা তো আমি গতকালকেই ভেবেছি, কিন্তু এই লোকটা কিভাবে এটা জানলো। অর্থাৎ মন্ত্রীদের কাজ হচ্ছে কিন্তু তেল তেল মারা, রাজাকে খুশি করা। সেদিন হতে চলিল জুতা পড়া, এরপরে ফাইনালি সিদ্ধান্ত আসলো যে রাজার পাকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া হবে, অর্থাৎ এই যে আমরা জুতো পরি সে জুতো আবিষ্কার হলো। বাঁচিল গবু, গবু হলো রাজার লোক, রক্ষা পেল ধরা, ধরা শব্দের অর্থ হলো পৃথিবী। তাহলে এবার সব রাজ্যের লোক এবার চিন্তামুক্ত হলো, মন্ত্রীরাও বাঁচলো, একজন মুচি সামান্য লোক তিনি কিন্তু রাজার সমস্যার সমাধান করে দিলেন। আশা করি তোমরা কবিতাটা অত্যন্ত সুন্দর করে বুঝতে পেরেছ। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।